নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। অনেকে নিজের ভাগ্য একবার হলো যাচাই করতে চায়, অর্থাৎ লটারির মাধ্যমে। অর্থাৎ অনেকেই চায় যে আমার ছকে লটারি আছে কি না। এই রথযাত্রা বাম্পার এই সাত রাশির মহা প্রাপ্তি হতে চলেছে। এই রথযাত্রা লটারিতে এই সাত রাশির মহা প্রাপ্তি যোগ নির্দেশ করছে বর্তমানে। এবং প্রত্যেকেই এই ভিডিওটি অবশ্যই শুনবেন। যে সাতটি রাশির কথা বলছি সে সাতটি রাশির মহাযোগ, কিন্তু যে পাঁচটি রাশির কথা বলছি না তার বলে তারা যে লটারি পাবে না এ কথা আমি কখনোই বলবো না। যদি আপনাদের এই সময়ের মধ্যে দশা অন্তর্দশা পারমিট করে, সেক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে কিন্তু পাবেন। তো জগন্নাথ দেবের কৃপায় এই সাত রাশি হতে চলেছে লটারি থেকে আকস্মিক ধনপ্রাপ্তি পেতে চলেছে। কোন কোন এই সাত রাশি এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ এই যে 12 জুলাই 2021 শুভ রথযাত্রা পূর্ণ লগ্নে এই সাত রাশি এই রথযাত্রা বাম্পার লটারি থেকে হতে চলেছে মহা কোটিপতি, মহাপ্রাপ্তি হতে চলেছে এই সাত রাশি এই শুভ রথযাত্রায়। শুভ রথযাত্রাতে এই জগন্নাথ দেবের কৃপায়, জগন্নাথ দেবের বরদানে এই সাত রাশি লটারি প্রাপ্তির মহা যোগ আসতে চলেছে। কোন কোন এই সাত রাশি এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং তার আগে আমি আবারও বলবো যে আপনারা যারা লটারি কাটছেন বা অলরেডি কেটেই চলেছেন, তারা অবশ্যই নিজস্ব জন্মছকটা একবার হলো অ্যানালিসিস করে নিন। কোন জায়গাতে আপনার সমস্যা আছে বা আপনার লটারির সম্ভাবনা আছে কি না, বা অনেকে আবার লটারি কাটছেনই না কিন্তু আপনার রাশিচক্রে কিন্তু লটারির যোগ আছে। অর্থাৎ আপনি আপনার জন্ম ছকটা একবার হলো যাচাই একবার হলো করান। অর্থাৎ কোন জায়গাটাতে আপনার কখন আপনারা এই সময়ের মধ্যে কাটবেন, কোন সংখ্যাগুলো আপনার ক্ষেত্রে ফরচুনা আপনার লাকি নাম্বার, এবং কোন সময় থেকে কোন সময়ের মধ্যে এই লটারির যোগ আছে, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখুন। এবং আপনার রাশিচক্রে আপনার পঞ্চম দ্বিতীয় একাদশ স্থান অধিপতি কোথায় অবস্থান করছে বা সেইভাবে কি অবস্থায় আছে সেটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে অবশ্যই লটারি কেটে যারা টাকা প্রচুর টাকা নষ্ট করেছেন তারা অবশ্যই নিজস্ব জন্মছকটা একবারও দেখান। তো এইবার আমি জানাতে চলেছি কোন কোন এই সাত সৌভাগ্যশালী রাশি যিনি কিনা এই শুভ রথযাত্রা থেকে লটারির অর্থাৎ রথযাত্রা বাম্পার লটারি পেতে চলেছে। জগন্নাথ দেবের বরদানে হতে চলেছে লাখপতি কোটিপতি। কোন কোন এই সাত রাশি এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি, অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে শুনবেন। এবং জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা অবশ্যই এই কমেন্টটি আবারও করুন। অবশ্যই আপনার জগন্নাথ দেবের কৃপা যদি আপনাদের থাকে, আমি বারবার বলেছি জগন্নাথ দেবের উনি কারো হাত ধরেন না, উনার হাত আপনাকে ধরতে হবে। অর্থাৎ উনার সঙ্গে আপনাকে যেতে হবে উনার স্মরণাপন্ন হতে জগন্নাথ দেবের, তবেই কিন্তু আপনার সৌভাগ্য কিন্তু নিশ্চিতরূপে আসবে। তো এবার আসতে চলেছি যেটা নিয়ে, সেটা হচ্ছে লটারি কোন কোন এই সাত রাশি লটারি প্রাপ্তির মহাযোগ। প্রথম যে রাশির কথা আমি আবার বলতে চলেছি, লটারির সবথেকে সুবর্ণ সুযোগ যে রাশি সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির এই শুভ রথযাত্রা বাম্পার পেতে চলেছে, অর্থাৎ বর্তমানে যে গ্রহের গোচর সেই অনুযায়ী লটারি প্রাপ্তির এই সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলেছে। অর্থাৎ আপনারা জগন্নাথ দেবের কৃপায় শুভ রথযাত্রা বাম্পার কিন্তু আপনিও কিন্তু হতে চলেছেন মহা কোটিপতি। অর্থাৎ আপনার জন্মছকে যদি এই যোগ থাকে সেক্ষেত্রে আপনিও কিন্তু লটারি থেকে মহা প্রাপ্তিযোগ হতে চলেছে। প্রথম রাশি বৃষ। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো
সেই রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিও এই রথযাত্রা বাম্পার লটারি পেতে চলেছে, অর্থাৎ কন্যা রাশি আপনি যদি হন, আপনিও কিন্তু রথযাত্রার বাম্পার থেকে মহা কোটিপতি কিন্তু হতে চলেছেন। কন্যা রাশি হতে চলেছে এই জগন্নাথ দেবের বরদান পেতে চলেছে কৃপায়। এই এই সাত রাশির মধ্যে কন্যা রাশি একটি রাশি যে লটারি থেকে আকস্মিক ধন প্রাপ্তি পেতে চলেছে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আকস্মিক ধন বর্ষা হতে চলেছে লটারি থেকে, রথযাত্রা বাম্পার থেকে। এই লটারি থেকে কিন্তু কুম্ভ রাশি পেতে চলেছে, হতে চলেছে মহা কোটিপতি। তবে আপনার জন্মছকে লটারির যোগ আছে কিনা সেটা আপনারা অবশ্যই দেখুন, অর্থাৎ লটারি প্রাপ্তির সম্ভাবনা কুম্ভ রাশির রথযাত্রা বাম্পার পেতে চলেছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের লটারির যোগ কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে, অর্থাৎ আপনি হতে চলেছেন মহা কোটিপতি। লটারি থেকে আপনি কিন্তু এবং শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পাবেন, অর্থাৎ লটারিতে যারা টাকা ইনভেস্টমেন্ট করছেন অবশ্যই আপনি ধনুরাশি মানুষ, আপনি কিন্তু রথযাত্রা বাম্পার লটারি থেকে কিন্তু আপনিও কিন্তু অর্থ কিন্তু মহা কোটিপতি কিন্তু হতে চলেছে। অর্থাৎ চার নম্বর যে রাশির কথা বললাম সেটি হচ্ছে আপনার ধনুরাশি। পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি লটারি থেকে, শেয়ার থেকে, এই রথযাত্রা বাম্পার আপনারাও কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আকস্মিক ধন লটারি শেয়ার ফাটকা থেকে এ সময় কিন্তু এই অর্থ কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ রথযাত্রা বাম্পার স্বয়ং জগন্নাথ দেবের কৃপায় তুলা রাশির মানুষ কিন্তু এই রথযাত্রা বাম্পার লটারি থেকে কিন্তু মহা কোটিপতি কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই শুভ রথযাত্রায় এই রাশি আমি আবারও বলবো যে আপনার তুলা রাশির ক্ষেত্রে কিন্তু জগন্নাথ দেবের কৃপা কিন্তু পেতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি ছয় নম্বর রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আকস্মিক ধন লাভ লটারি থেকে, এই রথযাত্রা বাম্পার থেকে আপনিও কিন্তু হতে চলেছেন মহা কোটিপতি। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সবশেষে যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ধন বর্ষা হতে চলেছে জগন্নাথ দেবের কৃপায়, আপনার রথযাত্রা বাম্পার কিন্তু পেতে চলেছেন, আকস্মিক ধন প্রাপ্তি লটারি থেকে আপনারা কিন্তু আকস্মিক ধন মহা কোটিপতি কিন্তু আপনিও কিন্তু হতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই। জয় জগন্নাথ।